আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 টেলিভিশনে সোমবার থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক এই নিয়মিত চার দিনের আয়োজন টিভিএন 24 অ্যানালাইসিস অনুষ্ঠানে। সাথে আছি আমি নূপুর চৌধুরী। সংবাদের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করব, সেই সাথে শুরুতেই আমাদের অতিথিদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমরা পেয়েছি শেখ সেলিম অ্যাটর্নি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আমরা পেয়েছি অধ্যাপক ডক্টর মহসিন পাটোয়ারি, সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। শেখ সেলিম এবং মহসিন পাটোয়ারি, আজকের একদম সারা দিনের যে সবচেয়ে বেশি নজর যেদিকে, 9টায় যৌথ অধিবেশনে কংগ্রেসের ভাষণ দিতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কী বলতে চাচ্ছেন এবং তার জন্য এই ভাষণটি কতটা গুরুত্বপূর্ণ, সেগুলোই আমরা দেখেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং এখনও দেখছি সিএনএন এখনও ব্রেকিং করেছে, প্রেসিডেন্ট সেজ হি ইজ ওপেন টু কম্প্রোমাইজ বিল। অর্থাৎ আমরা দেখছি ঘন্টায় ঘন্টায় সংবাদের শিরোনাম পরিবর্তন হচ্ছে। শুরুতেই আমি শেখ সেলিম আপনার কাছে জানতে চাই যে একজন নতুন প্রেসিডেন্টের জন্য এক মাস কিংবা এক মাস দশ দিন তার এখন, এবং বেশিরভাগই আমরা দেখেছি যে ফেব্রুয়ারি মাসে এই কংগ্রেসের যৌথ অধিবেশনে এর আগে বারাক ওবামা ভাষণ দিয়েছেন, বুশ ভাষণ দিয়েছেন, বিল ক্লিন্টন ভাষণ দিয়েছেন। তো একজন নতুন প্রেসিডেন্টের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যায়। তো এই বিষয়টি আপনার কাছে আমি ব্যাখ্যাটি চাচ্ছি। আপনি ঠিকই বলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাজ এ নিউ প্রেসিডেন্ট হিসাবে, তার কারণে হি জাস্ট গট ইলেক্টেড। এখন সে জয়েন্ট অধিবেশনে কংগ্রেসের যে ভাষণ দিতে যাবে, সে এক, সে প্রমাণ করার চেষ্টা করবে সে হি ইজ প্রেসিডেন্সিয়াল, সে প্রেসিডেন্ট হিসাবে অ্যাক্ট করবে, জাতিকে লিড করবে বা ওয়ার্ল্ডে আমেরিকান ইন্টারেস্ট রিপ্রেজেন্ট করবে, তার ক্যাবিনেট ফর্মে কী হয়েছে, তারপরে তার চার বছরের যে অ্যাজেন্ডা আছে, আমার মনে হয় হি উইজ গোয়িং টু লে দ্য গ্রাউন্ড, এবং অ্যাজেন্ডাটা এক্সপেল করবে আমরা এই 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 করতে যাচ্ছি, এবং কোন দিকে সে জাতিকে নির্দেশনা দিয়ে কোথায় লিড করবে তারও একটা দিক নির্দেশনা এক্সপেক্টেড, আর সেইটাই বেসিক্যালি ইয়ে করবে যে, এবং সে কীভাবে, যেহেতু একটা ডিভাইডেড কান্ট্রি, বিটার ইলেকশনের খুব কন্টেনশিয়াস ইলেকশনের পরে যে এইটাকে সে দুই হাউসকে এবং জাতিকে একটা ইউনাইটেড করার জন্য একটা অ্যাজেন্ডা ঘোষণা করবে এবং ইউনাইটেড ইউনিফিকেশনের জন্যে চেষ্টা করবে বলে আমি মনে করি। সো সে ওইটাই করবে, তার লিডারশিপ প্রমাণ করা, সে হাউ মাচ হি প্রেসিডেন্সিয়াল হি উইল লুক, এবং তার নেক্সট ফোর ইয়ার্সের এজেন্ডা দেশের জন্য, জাতির জন্য, সেইটা সে কী কী করতে চায় সেইটা ইয়ে করবে। অলসো সে তার ক্যাম্পেন প্রমিসগুলো ফলো করবে, কোনটা কোন পাবে সেটাও সে বলার চেষ্টা করবে বলে আমি মনে করি। মনে করি আমরা মহসিন পাটোয়ারি আপনার কাছে যদি জানতে চাই, আমরা 2009 সালে বারাক ওবামার ভাষণটি যেটি দেখেছিলাম, ওই সময় যে অর্থনৈতিক মন্দা সেই প্রেক্ষাপটে কিন্তু সেটিকে গুরুত্ব দিয়ে তিনি তার বক্তব্যটি রেখেছিলেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন এই অর্থনৈতিক মন্দা পুনরুদ্ধার করবেন। 2009 সালে ফেব্রুয়ারিতে যে যৌথ অধিবেশনে তিনি ভাষণটি দিলেন, আপনার কি মনে হয় ডোনাল্ড ট্রাম্প কোন জায়গাটিতে সবচেয়ে বেশি টাচ করবেন কিংবা সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন? দুটো জিনিস আমার মনে হয় উনি গুরুত্ব দিবেন। একটা হলো যে আমেরিকার সুপিরিয়রিটি ইন দ্য ওয়ার্ল্ড এজ এ মিলিটারি সুপিরিয়রিটি, যেটা উনি অলরেডি দেখিয়েছেন যে মিলিটারির জন্য বাজেট ওভার $50 বিলিয়ন বেশি দিয়েছেন, এটা একটা। আর দু নম্বর উনি বলবেন যে আমেরিকা ফার্স্ট যে কথাটা বলে আর কি, যে ট্রেড অ্যান্ড আদার্স, আমরা আমেরিকা ফার্স্ট, এই জিনিসটা, এই দুটো জিনিসের উপর উনি গুরুত্ব দেবেন। উনি আরও গুরুত্ব দিতে পারেন সম্ভবত, কী বলবেন এখন তো প্রেডিক্ট করা যায় না, উনি আরও বলতে পারেন যে উনি যে গত কয়েক সপ্তাহ ফার্স্ট প্রেসিডেন্সিতে যেসব জিনিসগুলো করেছেন থ্রু এক্সিকিউটিভ অর্ডার, এই এক্সিকিউটিভ অর্ডারগুলো উনি এক্সপ্লেইন করতে পারেন কেন করেছেন এবং ওদের পক্ষে যুক্তি দিতে পারেন। আর সেলিম ভাই যেটা বলেছেন যে উনি যে ওনার নেক্সট ফোর ইয়ার্সের যে এজেন্ডাটা, সেই এজেন্ডা সম্পর্কে ইলাবোরেট করতে পারবেন, দিস ইজ হোয়াট উই ওয়ান্ট, ইনক্লুডিং হিজ ওয়াল, বিল্ডিং হিজ ওয়াল, ইনফ্রাস্ট্রাকচার, $1 trillion স্পেন্ডিং, এগুলো বলে উনি কংগ্রেস এবং সিনেটকে, যৌথ অধিবেশনকে উনি প্রয়োজনীয় ল ইয়ে অ্যাডপ্ট করার জন্য উনি অনুরোধ করতে পারেন। আরেকটা জিনিস উনি বলতে পারেন, যেহেতু সেলিম ভাই বলেছে যে উই অলসো ফিল দ্যাট দি কান্ট্রি ইজ ডিভাইডেড, অ্যাকচুয়ালি উনি কিন্তু সর্বাধিক ভোট পান নাই, কিন্তু উনি ইলেকটোরাল ভোটে উনি জিতে আসছেন সামান্য মার্জিনে, সুতরাং উনি যদি রিয়েলি, দিস ইজ একটা ওনার জন্য একটা অপরচুনিটি যে সমস্ত কান্ট্রিকে ইউনাইটেড করা, এবং বলতে পারে যে বোথ ডেমোক্র্যাটস অ্যান্ড দি রিপাবলিকানস প্লিজ কাম টুগেদার অ্যান্ড লেটস ডু
what is best for our people and for our country eta uni bolte paren bolte paren ebong apriyo darshok apnader janiye rakhte chai 6463079 ebong 9828 number e apnara shorashori phone korte parben ebong apnara je kono proshno jodi apnader kono motamot thake apnara amader majhe je dujon otithi achen tader kach theke jene nite parben অ্যাটর্নি সেলিম আমরা যে বিষয়টি আলোচনা করছি সেটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের যে ভাষণ সেটির দিকেই এখন সব সংবাদ মাধ্যমে নজর বলি আমাদের নজর বলি সব দিক থেকে আমরা এক মাস দশ দিনের ডোনাল্ড ট্রাম্পের আপনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেখেছেন দেখলেন একজন আইনজীবী হিসেবে আপনার কাছে কোন দিকটি তার উল্লেখযোগ্য মনে হয়েছে যেটিতে তিনি ম্যাস লেভেলে আমরা জানি অভিবাসন নীতিটি তারপরও আপনার দৃষ্টিতে আপনার কাছে কোন দিকটি সবচেয়ে বেশি মানে উল্লেখযোগ্য মনে হয়েছে ওয়েল সে প্রথমে তার ক্যাম্পেন প্রমিস যেমন ইমিগ্রেশন নিয়ে সেই লোক এই দেশের তো লোকজন ইমিগ্রেশন প্রবলেমের সমস্যা করবে লোকজন যারা আনডকুমেন্টেড আছে বা যারা ক্রিমিনাল এলিয়েন্স আছে তাদের এই দেশ থেকে রিমুভ করবে বা ডিপোর্ট করবে সেটা নিয়ে তাছাড়া মুসলিম ব্যান যেটা ইলেকশনের সময় বারবার বলেছে সে সেই দিকেই বেশি কনসেন্ট্রেট করেছে দেখা গেছে সেই এক্সিকিউটিভ অর্ডার দিয়ে এটা ব্যান করার চেষ্টা করেছে সাতটা কান্ট্রিতে তো সেক্ষেত্রে তার অন্য অন্য এক্সিকিউটিভ অর্ডার দিয়ে যেমন ডট ফ্রাঙ্ক রিমুভ করা ইয়ে করা এগুলো বেশি অ্যাটেনশন না পাইলে এইটা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাটেনশন পেয়েছে এবং এজন্যই প্রেসিডেন্ট অনেকটা হি গট এ স্ল্যাপ অন দ্য ফেস তার কারণ অলমোস্ট অল কোর্ট তার মুসলিম ব্যান বা এক্সিকিউটিভ অর্ডারে স্থগিত ঘোষণা করেছে বা ইনজাংশন জারি করে স্টে করে রাখছে সেক্ষেত্রে ওনার আমার মনে হয় যে হি প্রেসিডেন্সি অনেকটা মিলান হয়ে গেছে তার অ্যাচিভমেন্টটা এবং যে যে রেটোরিকটা সে ছিল সে যে এটা করতে পারবে না সে তার লিমিটেশনটাও বুঝতে পারছে যে যে সব কিছু ইচ্ছা করলে সেটা করা যায় না তার দ্বিতীয় প্রায়োরিটি হচ্ছে যে সে ইউনাইটেড স্টেটসের মিলিটারি সুপ্রিয়রিটি চায় এবং আমেরিকান সুপ্রিম্যাসি অল ওভার দ্য ওয়ার্ল্ড লিডারশিপের সুপ্রিম্যাসিটা বজায় রাখতে চায় সেটা সম্পর্কে সে বিভিন্ন কথাবার্তা বলেছে যা আর একটা ব্যাপার হচ্ছে যে সে আসার সাথে সাথে একটা কন্ট্রোভার্সি দিয়ে শুরু করেছে কন্ট্রোভার্সিটা হচ্ছে যে মুসলিম কন্ট্রোভার্সি আর একটা যে একটা বড় প্রবলেমে সে আছে যেমন রাশা লিঙ্ক টু রাশা এইটা নিয়ে ইনভেস্টিগেশন শুরু হয়ে গেছে এবং আপনারা দেখছেন হ্যাঁ যে ইনভেস্টিগেশন শুরু হয়ে গেছে তার সিকিউরিটি অ্যাডভাইজার সুব সিগনিফিকেন্ট মেম্বার ফিলিনের পদত্যাগ করতে হয়েছে সেক্ষেত্রে বেশ কন্ট্রোভার্সি সারাউন্ডিং তারপরে এফবিআই তিনটে ইনভেস্টিগেশন ওপেন রাখছে আবার হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ সে এফবিআই রে ফোন করে বলছে যে তোমরা এটা সমর্থন করো দিজ আর অল স্ক্যান্ডালাস স্ক্যান্ডাল শেখ সেলিম আপনার আলোচনায় আমাদের একজন দর্শক আছেন ফোনের লাইনে আমি তাদের প্রশ্নটি নিয়ে আবার আপনার বিশ্লেষণে আসছি দর্শক আপনার নামটি বলে প্রশ্নটি করুন হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নামটি বলে প্রশ্নটি করুন আমার নাম নাহার আমি ওজন পার্ক থেকে বলছি জি আপনার প্রশ্নটি আমার প্রশ্ন হচ্ছে বাংলায় আমি শুনেছি যে বাংলায় সিটিজেনের জন্য বাংলায় প্রশ্ন মুখস্থ করে নাকি বাংলায় পরীক্ষা দেওয়া যায় এটা আমি জানতে চাচ্ছি আচ্ছা ধন্যবাদ আপনাকে ওকে বাংলায় পরীক্ষা দেওয়া যায় বাংলায় পরীক্ষা দিতে হলে আপনার প্রমাণ করতে হবে যে আপনার ইংরেজি শিক্ষার অ্যাবিলিটিটা নাই সেই অ্যাবিলিটিটা আপনি নিজে বললে হবে না ইট হ্যাজ টু বি ডকুমেন্টেড মানে ডাক্তারি সার্টিফিকেট দিয়ে যে আপনি কেন শিখতে পারেন না তার কতগুলো প্রমা এই মানে ডায়াগনোসিস প্রগনোসিস যেটা কেন হয় না আপনার কী কন্ডিশন আছে এইগুলো কোনো নিউরোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট দিয়ে ডাক্তার দিয়ে সার্টিফাই করে সেইটা সহ ইন্টারভিউতে হলে তাহলে তারা যদি সেটা অ্যাকসেপ্ট করে তাহলে আপনি বাংলা পরীক্ষা দিতে পারবেন আরেকজন লাইনে আছেন আমরা প্রশ্নটি নিয়ে নিই যে দর্শক আপনার নামটি বলে প্রশ্নটি করুন আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম আপনার নামটি বলে প্রশ্নটি করুন জি আমি ভার্জিনিয়া থেকে রাজনীতি দুঃখিত আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না আচ্ছা এবার শুনতে পাচ্ছেন প্লিজ না এখনো শুনতে পাচ্ছি না আমরা এবার শুনতে পাচ্ছেন প্লিজ জি এখন শুনতে পাচ্ছি আচ্ছা আমি ভার্জিনিয়া থেকে রাজীব বলছি জি আমি সেদিন প্রশ্ন করেছিলাম বাট আই এম নট ক্লিয়ার সেই কারণে আবার আমি প্রশ্নটা করছি আর কি স্যারের কাছে আমার প্রশ্নটা আমার গ্রিন কার্ডের বয়স 4 বছর 9 মাস ওকে বাট আমি 9 মাস সঙ্গত কারণে বাংলাদেশে ছিলাম আর কি তো আমি কি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবো জি বিকজ 9 মাস আমি কিন্তু বাংলাদেশে ছিলাম
ওকে, যদি কোনো বছরে আপনার ইমিগ্রেশন ইয়ার আমি একটা উদাহরণ দিয়ে দিই, আপনি এপ্রিল মাসের এক তারিখে গ্রিন কার্ড পাইছেন, সো নেক্সট এপ্রিল মাসের এক তারিখ পর্যন্ত আপনার ইমিগ্রেশন ইয়ার, এই ইমিগ্রেশন ইয়ারের ভিতরে যদি আপনি 6 মাসের বেশি আমেরিকার বাইরে থাকেন, তাহলে আপনার আগে যে পিরিয়ডটা অ্যাকিউমুলেটেড হয়েছে, মানে আগে যে পিরিয়ডটা জমা হয়েছে, ওগুলো সব চলে যায় এবং আপনার নতুন করে আবার 4 মাস 9 মাস 5 বছরের ভিতরে ওই টাইমটা ইয়ে করতে হবে। 5 বছরের ভিতরে 2.5 বছরের বেশি আপনি বাইরে থাকতে পারবেন না, কিন্তু এক প্রতি ক্যালেন্ডার ইয়ারে মানে আপনার ইমিগ্রেশন ইয়ারে 6 মাসের বেশি বাইরে থাকতে পারবেন না, তাইলে আবার আপনার প্রবলেম হবে। এখন আপনি আপনার ক্যালকুলেশনটা করে দেখুন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আরেকজন আছেন দর্শক আমাদের ফোনে, যে দর্শক আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। জি, আমার নাম কালাম, আমি ব্রাজিল থেকে বলছি। জি জি, আমার প্রশ্ন হচ্ছে যে আমার ওয়াইফ আমার জন্য অ্যাপ্লাই করেছিলেন, হ্যাঁ, যখন আমার জন্য আমাকে অ্যাপ্লাই করেছিলেন তখন আমার ওয়াইফ গ্রিন কার্ড হোল্ডার ছিলেন, তারপর সামহাও আমি আমার কোনো এক কারণে আমার দেশের যে দিকে ভিসা পিক আপ করতে হয়েছে, ওখান থেকে ভিসা পিক আপ করে আমি যখন আমার ওয়াইফ সিটিজেন হয়েছে তখন আমি আমাকে আমাকে ভিসার জন্য কল করছে ঢাকায়, তারপর ভিসা দিয়ে আমি ইন্ডিয়াতে আসছি, তো এখন কতদিন পরে আমি সিটিজেন জন্য অ্যাপ্লাই করতে পারবো, 4 বছর 9 মাস পর নাকি 3 বছর 9 মাস পর? না, আপনি 4 বছর 9 মাস করতে পারবেন, তার কারণ আপনি সিটিজেন বিয়ে করেন নাই, আপনি পার্মানেন্ট রেজিডেন্ট বিয়ে করেছেন, ওইটা কাউন্ট হয় কখন আপনি বিয়ে করলেন, কাকে বিয়ে করলেন, নট কখন সিটিজেন হলো। সো আপনি আনফর্চুনেটলি পার্মানেন্ট রেজিডেন্ট বিয়ে করেছেন, আরও যদি কিছুদিন পরে করতেন তাহলে 3 বছরে ইয়ে করতে পারতেন। যাই হোক, আপনি বিয়ে করেছেন, আপনার মনে হচ্ছে আপনার ওয়াইফ আপনার জন্য স্পন্সর করেছে, করে সব কিছু ঠিকঠাক হয়েছে, যাই হোক, সংসার জীবন ভালো যাক, এই কামনা করি। ধন্যবাদ। এবং আমরা অ্যাটর্নি শেখ সেলিম এবং মহসিন পাটোয়ারি, আমরা জানতে চাচ্ছিলাম আপনাদের কাছে যে এই এক মাসে কোন বিষয়টি সবচেয়ে বেশি উদ্বেগ বলি, সবচেয়ে বেশি মূল বিষয়, এতগুলো ফোন যখন অভিবাসন নীতি নিয়ে চলে এসেছে এবং দর্শকরা আমরা বুঝতে পাচ্ছি যে ট্রাম্পের যে এই এক মাস সেটিতে সবচেয়ে বেশি এই অভিবাসন এবং এই নীতিতেই সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। আমরা মহসিন পাটোয়ারি আপনার কাছে আরও যদি অন্যান্য দিক জানতে চাই যে কোন কোন দিকটিতে এই এক মাসে আপনার মনে হয়েছে এবং আজকে তার ভাষণে সেটির প্রভাব পড়তে পারে। উনি তো 2-3টা জিনিস যেটা গুরুত্ব দিয়েছেন প্রথম থেকেই, একটা হলো যে আনডকুমেন্টেড ইমিগ্রেশন, এটা একটা ইস্যু ছিল ওনার ইলেকশন প্রমিজে, 2 নম্বর ছিল উনি যে ওবামা কেয়ার ডে ওয়ান হি উইল টার্মিনেট দ্যাট ওয়ান, এই দুটো জিনিসটাই বেশি ওনার ছিল, এবং ছিল যে অল ট্রেড যেটা ছিল ট্রেডগুলো উনি বাতিল করবেন, এবং উনি কিন্তু ওনার অনেকগুলো প্রমিস রেখেছেন। আমি মনে করি যে ইমিগ্রেশনের জন্য যে উনি যে ফেল করেছেন যে কোর্ট দেয় না, ওটাও তার একটা অ্যাচিভমেন্ট, এর আগের সেশন আমি বলেছি অ্যাচিভমেন্টের জন্য। ওনার যেসব বেস লেভেলে যে সাপোর্টাররা যারা ইমিগ্রেশন আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট অর ইমিগ্রেশন এই দেশে চায় না, ইমিগ্রেন্টদের চায় না, তাদেরকে উনি বলবেন লোক আমি প্রমিস করেছি, আই কেপ্ট মাই প্রমিস, নাও ইট ইজ দ্য কোর্ট ইট ডিডন্ট কিপ, সো হি উইল টেক পলিটিক্যাল গেইন অন দ্যাট। সেকেন্ড থিং যেটা উনি বলেছেন যে ওবামা কেয়ার অর অ্যাফোর্ডেবল কেয়ার, এটা একটা ছিল যে ডে ওয়ানে উনি এটাকে ক্যান্সেল করবেন, কিন্তু উনি এখনও বলতেছেন যে ওবামা কেয়ারকে রিপ্লেস করা, রিভোক করে রিপ্লেস করা, এটা কিন্তু একটা সহজ ব্যাপার না, এটা বলেছেন কমপ্লিকেটেড, এবং রিপাবলিকানরাও ওটা সমর্থন করে। আর যে ট্রেডের ব্যাপারে উনি করেছেন, যেমন ট্রান্স প্যাসিফিক যেই 12টা কান্ট্রির নিয়ে যে ট্রেড এটা পার্টনারশিপটা, সেই পার্টনারশিপটা কিন্তু ওখান থেকে উনি উইথড্র করে নিয়ে আসছেন, এটা একটা বিরাট ব্যাপার, বিকজ ওয়ার্ল্ডের 40% অব দি ট্রেড এই কান্ট্রিগুলোকে নিয়ে ইনভলভ, এটা একটা বিরাট ব্যাপার হতে পারতো আর কি, কিন্তু উনি যেহেতু এখানে ট্যারিফ ইনভলভ, ট্যারিফ ফ্রি গুডস এখানে আসবে, তার মানে হলো আমরা বিদেশে এনকারেজ করতেছি ওখানে প্রোডাকশন হওয়া, এটা উনি চাচ্ছেন না, উনি চাচ্ছেন যে আমেরিকার ভিতরে প্রোডাকশন হোক, জব ক্রিয়েট হোক, এগুলো উনি করেছেন। এবং আরও কয়েকটি জিনিস উনি যে করেছেন, যেমন প্রেসিডেন্ট ওবামা যে আপনার কিস্টোন পাইপলাইন এবং ডেকোডা অ্যাক্সেস যে পাইপলাইন, ওটা উনি এনভায়রনমেন্টের নাদার কারণে উনি ওগুলোকে বন্ধ করে রেখেছিলেন আর কি, বন্ধ করে দিয়েছিলেন এক্সিকিউটিভ অর্ডারে, এটা কিন্তু এটা উনি ওপেন করে দিয়েছেন, প্রোভাইডেড দ্যাট আমেরিকান স্টিল পাইপলাইনগুলো ইউজ করা হোক, যাতে আমেরিকান স্টিল ইয়েটা করে। আরেকটা জিনিস উনি করেছেন, যেমন কোল মাইনের যেই বর্জ্য বলে এটাকে, ওয়েস্ট যেটাকে বলে আর কি, ওয়েস্ট পরিবেশকে দূষণ করে, এই পরিবেশের দূষণ বন্ধ করার জন্য উনি একটা অ্যাক্ট ইয়ে করেছিলেন প্রেসিডেন্ট ওবামা, এটাকেও উনি ক্যান্সেল করেছে, এই জিনিসগুলো উনি কিছুটা হাইলাইট করতে পারেন। তো আমার মতে উনি ইমিগ্রেশন ইস্যুটাকে সামনে নিয়ে আসতে পারেন, যেটা আমরা বলেছি আগে, উনি একটু বলেছেন যে ইফ ডেমোক্র্যাটস এবং রিপাবলিকানস
আর রেডি টু কম্প্রোমাইজ দেন উই ক্যান হ্যাভ এ কম্প্রিহেন্সিভ ইমিগ্রেশন ল। উনি ওনার অরিজিনাল পজিশন থেকে কিন্তু শিফট করে আসছে, এটা উনি একটা ডাক দিতে পারেন বোধ ইয়েদেরকে, সেটা একটা করতে পারেন। আর ওনার যে আরেকটা জিনিস যেটা যেটা আমরা বলেছি, তার অ্যাচিভমেন্ট নেক্সট ফোর ইয়ার্সে নির্ভর করবে অলসো যে ইয়ের উপরে, আপনার ট্রিলিয়ন ডলার ইনফ্রাস্ট্রাকচার রিবিল্ড, এটা কিন্তু প্রেসিডেন্ট ওবামা চেষ্টা করেছিলেন, রিপাবলিকানদের জন্য পারেন নাই। এটা যদি প্রেসিডেন্ট ওবামা করতে পারেন তাহলে হিউজ জব ক্রিয়েট হবে এদেশে, গুড পেয়িং জব ক্রিয়েট হবে। এই গুড পেয়িং জবের জন্য এটা এই কথাটা উনি উনি উল্লেখ করতে পারেন এবং লেজিসলেটরদেরকে অনুরোধ করতে পারেন টু ওয়ার্ক অন দিস ইস্যুস। এছাড়া আদার আরও আদার জিনিস, ট্যাক্স রিফর্ম, বিজনেস রিফর্ম কিছুটা তার এফেক্ট তো দেখছেন ওয়াল স্ট্রিট, যেটা পজিটিভলি ইম্প্যাক্ট করেছে। এই জিনিসগুলো উনি উনি মেজর ইস্যুগুলো উনি নিয়ে, এবং ওয়াল রিপাবলিকানদের যে মেইন থিং যে বর্ডার সিকিউর করা, ইভেন আজকেও যে আপনার যে পল রায়ান এবং অন্যান্য সিনেটর কেন্টাকি সিনেটর বলেছেন যে ওনাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে MSNBC থেকে যে আপনারা কি এটা সমর্থন করবেন কি না একটা কম্প্রিহেন্সিভ রিফর্ম, এটা তো উনি বলতেছেন, উনি বলছে রিপাবলিকানরা ফার্স্ট ওয়ান্ট সিকিউর বর্ডার, দেন ওটা আমরা কনসিডার করতে পারি, ওটা আমরা ওপেন। সো এই যে সিকিউর বর্ডারের জন্য যেটা ওনার মেন জিনিসটা করতে চাচ্ছেন যে বিল্ড দি ওয়াল, সো উনি আসলে যদি কোনোভাবে একটা ওয়াল শুরু করে, নট নেসেসারিলি হ্যাজ টু কমপ্লিট, ওয়ালটা শুরু করে এবং একটা কম্প্রিহেন্সিভ রিফর্ম যদি করতে পারে, এই জিনিসটা উনি নিয়ে আসতে পারেন। আমরা আসবো স্যার, আমাদের একজন লাইনে আছেন ফোনে। দর্শক আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, আপনার নামটি বলুন এবং কোথা থেকে বলছেন সেটি বলুন এবং প্রশ্নটি। আমার নাম ইকবাল, আমি জর্জিয়ার আটলান্টা থেকে বলছি। আচ্ছা ভাইয়া, আপনার প্রশ্নটি বলুন। আপনাকে ধন্যবাদ প্রথমেই, জি আটলান্টা থেকে প্রশ্ন করেছেন। অ্যাটর্নি সাহেবের কাছে। আচ্ছা, আপনার প্রশ্নটি কি? আমার E2 স্ট্যাটাস আছে এখন অ্যাজ এ ইনভেস্টর। আই হ্যাভ গট মাই E2 স্ট্যাটাস অ্যান্ড ভ্যালিডিটি টিল জুন 2018। এখন আমার দোকানের স্ট্রাকচার হলো, ওখানে বিয়ার লাইসেন্স এবং আপনার জর্জিয়া লটারির জন্য আমার আমাকে পারমিশন দিচ্ছে না, বা সেক্রেটারি অফ স্টেট থেকে আমার নামটা মুছে দিতে হবে। এই অবস্থায় কি আমার স্ট্যাটাস থাকবে কি থাকবে না, আমি যদি আমার নাম সেক্রেটারি অফ স্টেট থেকে মুছে ফেল। আচ্ছা, E2 ভিসা পেয়েছেন আপনি অ্যাজ এ নন ইমিগ্রান্ট ইনভেস্টর, ট্রিটি ইনভেস্টর হিসাবে, তার কারণ বাংলাদেশের সাথে আমেরিকার 89 প্রেসিডেন্ট এরশাদের আমলে একটা ট্রিটি ইনভেস্টর চুক্তি হয়েছিল, সেই চুক্তির বদলতে আপনি E2 ভিসা পেয়েছেন। আপনার রিকোয়ারমেন্ট হচ্ছে কেন যে আপনি এইখানে নন ইমিগ্রান্ট, এটা কিন্তু ইমিগ্রান্ট ভিসা না, আপনার ওইখানে ওনারশিপ মেনটেন করতে হবে, আপনি ব্যবসা করতে পারবেন। সো আপনি যদি এখন BRR লটো লাইসেন্সের জন্য US সিটিজেনশিপ দাবি করেন বা অন্য লোকরে আনেন, আপনি যদি কোম্পানির কন্ট্রোলার আই ফেললেন, তাহলে আপনার ভিসা এইটা ইমিগ্রেশন জানতে পারলে আপনার ভিসা ক্যান্সেল হয়ে যেতে পারে। সো দেয়ার ইজ এ রিস্ক দেয়ার, তার কারণ আপনার আপনার ভিসার গ্রাউন্ড হচ্ছে আপনি বিদেশি ইনভেস্টর, এবং আপনার যদি ওইটা মেনটেন না করেন তাহলে আপনার কোম্পানি ইজ লুজ ইটস ক্যারেক্টার ফর এ ভিসা, সো সেক্ষেত্রে আপনার প্রবলেম আছে। আরেকজন দর্শক লাইনে আছেন, আমরা প্রশ্নটি নিয়ে নিই। জি দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি জি, আমি প্রিন্সটন নিউ জার্সি থেকে ফোন করলাম। জি ধন্যবাদ আপনাকে, ওয়ালাইকুম আসসালাম, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। ওয়াসিম চৌধুরী, আমার আমি 2013 শেষের দিকে এখানে এসেছিলাম, 2014 আমি অ্যাসাইলাম ফাইল করি, এবং আপনার 2016 আমি আবার এখানে রাবারি শিকার হই, দেন আগেন আবার আমি ইউ ভিসা সাবমিট করি অ্যাপ্লিকেশন, এখন দুটা কেসে আমার চলতেছে, এখন আমার আমার অসুখ, এখন আমার দেশে যাওয়া জরুরি, প্যারোলে কি কোনোভাবে যাওয়া যাবে অথবা
এবং কোন স্ট্যাটাসটা আমি কিভাবে টেক কেয়ার করব? ধন্যবাদ আপনাকে শেখ। আপনার বি ভিসাটাই বেটার, ভিকটিম ক্রাইম ভিকটিম হিসেবে ওইটাই ফলো করা উচিত কুইকলি, অ্যাসাইলাম ইজ মোর হার্ডার ওইটার জন্যই। আর বি ভিসায় কতগুলি মানে কঠিন রিকোয়ারমেন্ট আছে আপনার কতগুলি জিনিস ফলো করতে, আপনি অভিজ্ঞ লয়ারের ইয়ে নেন, আপনার মেডিকেল ডকুমেন্টেশন সাপারিং, আপনার কপারেশন ল এনফোর্সমেন্টের সাথে এটা হলো ওয়েল ডকুমেন্টেড হইতে হয়, উনি স্পেসিফিক ক্রাইম লিস্টেড আছে তার ইম্প্যাক্টটা কি, এইগুলো সব আপনার বিস্তারিতভাবে ওইটাই বেটার ভিসা আপনার জন্য। তার কারণ ওইটা বি ভিসা গ্রান্টেড হলে তারপর থ্রি ইয়ার্সের ভিতরে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর একটা বলছে আপনার যত যাই হোক আপনি দেশে যাইতে পারবেন না, দেশে গেলে তার কারণ আপনি এখানে আনলফুলি আসেন এতদিন, কোনো অ্যাপ্লিকেশন গ্রান্ট হওয়ার আগে কোনো স্ট্যাটাস দেয় না আপনার, অ্যাসাইলাম করলেও আপনি পুরা লিগাল স্ট্যাটাসে নেই, আপনার অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে। সেক্ষেত্রে যদি আপনি দেশের বাইরে যান তাহলে আপনার 10 ইয়ার্স বার পড়বে আনলফুল প্রেজেন্সের জন্য, আর সেজন্যই আপনার ওয়েভার দরকার। অ্যান্ড ওয়েভার করতে হইলে আপনার ওয়াইফ অথবা বাপ মা পারমানেন্ট রেজিডেন্ট বা সিটিজেন হইতে হবে, সেক্ষেত্রে আপনি প্রবলেমে পড়ে যাবেন, সেটা হয়তো অনেকেরই কোয়ালিফাইং রিলেটিভটা নাই। ঠিক আছে ভাই, গুড লাক অসীম স্যার। ধন্যবাদ। আমাদের আরেকজন দর্শক আছেন শেখ সেলিম। প্রিয় দর্শক, আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই আপনার প্রশ্নটি নেওয়ার আগে, সেটি হচ্ছে আমাদের এই অনুষ্ঠানটি আমরা চেষ্টা করি দৈনন্দিন যে আমাদের ঘটনাগুলো থাকে সেগুলোর বিশ্লেষণ সহ এবং আপনাদের আইনগত যদি কোনো সমস্যার সমাধানের সিদ্ধান্ত নিতে হয় সেটি আপনার ব্যক্তিগত আইনজীবীর কাছ থেকে নেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে, কারণ আপনার যে স্ট্যাটাস কিংবা আপনার যে যত তথ্য আছে সেটি আমাদের এখানে যারা আইনজীবী থাকেন তারা হয়তো বিস্তারিতভাবে দেখেন না, সে অনুযায়ী সঠিক যে সিদ্ধান্ত সেটি দিতে। জি দর্শক, আপনি লাইনে আছেন, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। ওবামার সময় ডাকারে ওয়ার টাইম উঠেছে, ওদের ভবিষ্যৎ কি ডাকারের? ওকে, ঢাকার ভবিষ্যৎ প্রথমে মনে হয়েছিল এটা ভবিষ্যৎ খুবই খারাপ, এখন মনে হচ্ছে ভবিষ্যৎ ভালো। তার কারণ প্রেসিডেন্ট ট্রাম্প এটা এখনও ক্যান্সেল করে নাই এবং ক্যান্সেল করার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না, তো ঢাকা ঢাকাই থাকবে মনে হচ্ছে। সো সে আপনার চিন্তার কোনো কারণ আমি আপাতত দেখছি না, তার কারণ এ নিয়ে কিছু বলছে না এবং প্রেসিডেন্ট ট্রাম্প বারবার সুর চেঞ্জ করছে। এই ঢাকা যারা তাদের কিছুদিন আগেও বলেছে যে এই ড্রিমারদের জন্যই আমি মানে কিছু হয়তো একটা করা যাইতে পারে। আজকে সে বলছে যে কংগ্রেসের বোথ হাউস দুই পার্টি যদি মিলে থাকে তাহলে হয়তো একটা কিছু ইমিগ্রেশন রিফর্ম করা যাইতে পারে। সো সেক্ষেত্রে মনে হচ্ছে যে প্রেসিডেন্ট বা অ্যাডমিনিস্ট্রেশন তার কঠোর অবস্থান থেকে সরে একটু লিবারাল অবস্থানে বা সদয় অবস্থানে যাওয়ার চেষ্টা করছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকজন লাইনে আছেন, আমরা প্রশ্নটি নিয়ে নিই, মহসিন পাটোয়ারি। জি, আরেকজন দর্শক আছেন, আপনি নামটি বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম নুপুরাবা। জি ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আমি মনসুর আলম ম্যানহাটনে বলছিলাম। জি, আমাদের এই যে সেলিম ভাই, আমাদের খুলনার ভাই, আমার বাড়ি খুলনা, উনি ভালোভাবে বলবে। আমার আম্মা দীর্ঘ 3 বছর যাবত উনি উইদাউট পারমিশনের বাইরে ওই দৌলতপুর খুলনায় রয়েছে, উনি ভালো জানে ওনার বাসার সাথে আমার বাসা ভালো মিলবে না। যাই হোক, এখন আমার মারে তো আনার দরকার, টার্ম যে অবস্থা শুরু করেছে কি করি ভাই একটু বুদ্ধি দিক। ধন্যবাদ। আপনার আম্মা যদি আমেরিকার বাইরে 3 বছর থাকে গ্রিন কার্ড নিয়ে তাহলে ওনার রেজিডেন্সি ক্যান্সেল হয়ে যায়, আপনার আবার নতুন করে অ্যাপ্লাই করে আপনার আম্মারে নিয়ে আসেন। তো আম্মার মানে এই ক্যাটাগরি চেঞ্জ মনে হয় কিছুই হবে না, তার কারণ কতগুলি কারণ আছে। ডোনাল্ড ট্রাম্পের ওয়াইফও ইমিগ্রান্ট, তার হয়তো আত্মীয় স্বজন ইন লসটা সালাশালি শ্বশুর শাশুড়ি থাকতে পারে এই দেশে আসার জন্য, সে ওইটা মনে হয় এখনও সেফ অ্যান্ড সিকিউরড আছে। সেফ অ্যান্ড সিকিউরড আছে, আপনার চিন্তার কোনো কারণ নেই, আবার নতুন করে অ্যাপ্লাই করে দেন। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আর আর একটা কথা শেষ করার আগে, অনেক কমপ্লিকেটেড এই যেমন বি ভিসার ব্যাপার আসছে, এগুলা রিকোয়ারমেন্ট খুবই ইয়ে। আপনারা দুইটা জিনিস আমি বলি, আপনার লয়ার এবং ডাক্তার চয়েস করবেন খুব বেশে শুনে,
জাস্ট কথা শুনে বাড়ি আসা, মানে চলে আসবেন না। লয়ার যে অভিজ্ঞ যে কেসের ব্যাপারে সেটা সিলেক্ট করেন, কথা বললে দুইজনের কাছে যান, ইয়ে করেন, তার কারণ আপনার এই দেশে স্ট্যাটাসের ভবিষ্যতের প্রশ্ন আছে, ফ্যামিলির ভবিষ্যতের প্রশ্ন আছে, নিজের কাগজের প্রশ্ন আছে। আর ডাক্তারও ওই রকম, ভুল ওষুধ খাইলে 12টা বেজে যেতে পারে স্বাস্থ্যের, সো আপনি সাফার করতে পারেন, আপনার স্বাস্থ্যগত বিরাট ক্ষতি হয়ে যেতে পারে। সো আপনি যেটা যাবেন একটু অভিজ্ঞ লোকের কাছে যাওয়া উচিত। ধন্যবাদ, আমরা আসবো আলোচনায় মহসিন পাটোয়ারি। আমাদের সময় হয়েছে ছোট্ট একটা বিরতি নিবার, বিরতির পর আবারও আমাদের বিশ্লেষণে চলে আসব। প্রিয় দর্শক, আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন টিবিএন 24 টেলিভিশনে টিবিএন 24 অ্যানালাইসিস অনুষ্ঠানটি। আমরা শেখ সেলিম এবং মহসিন পাটোয়ারি। আমরা ট্রাম্প প্রশাসনের এই যে 1 মাস 10 দিন, সেই সাথে ওনার যৌথ অধিবেশনের ভাষণ যেটি 9টায় দিবেন সেটি নিয়ে কথা বলছিলাম, সেই সাথে অনেকেই ফোন করছেন ইমিগ্রেশন নিয়ে। এই বিষয়ে আপনার কাছে জানতে চাই যে আপনি বলছিলেন বিরতিতে যাবার আগে যে ডাক্তার এবং আইনজীবী বেছে নেওয়ার আগে চিন্তা ভাবনা করেই সিলেকশন করতে হবে, এই ক্ষেত্রে আপনার কাছে যদি জানতে চাই যারা বাইরে থেকে পড়াশোনা করেছেন ল ডিপার্টমেন্টে, তারা এখানে এসে সরাসরি প্র্যাকটিস করতে পারেন কি না, কিংবা দর্শকদের কোন বিষয়টির দিকে দৃষ্টি রাখতে হবে আইনজীবী বেছে নেওয়ার ক্ষেত্রে? ওকে, এটা একটা ভালো প্রশ্ন, তার কারণ এইটা অনেক প্রবলেম হয়। যারা ফরেন লয়ার বা ল ডিগ্রি আছে, যারা নিউ ইয়র্ক স্টেটে অ্যাটর্নি না, ইভেন আমেরিকার অন্য স্টেটে অ্যাটর্নি, তারা নিউ ইয়র্কে প্র্যাকটিস করতে পারে না। এবং নিউ ইয়র্কে ল, জুডিশিয়ারি ল, জুডিশিয়ারি লর আর্টিকেল 15 478 থেকে 495 পর্যন্ত কতগুলো আইন আছে, যারা কোনো রকমে কোনো বিদেশি লয়ার বা অন্য স্টেটের লয়ার আমেরিকা নিউ ইয়র্কে এসে কোনো ব্যবসা সলিসিট করতে পারে না, কোনো কোর্টে যাইতে পারে না, কোনোভাবে আঁকা আর ইঙ্কিতে যদি বলে যে আমি নিউ ইয়র্কে লয়ার বা প্র্যাকটিস করতে পারি, তাহলে এটা একটা সিরিয়াস ক্রাইম। লোকজন 5 থেকে 10 বছর এই লয়ার জেলে যাইতে পারে। এবং ইভেন আইনও এত কড়া যে এই সমস্ত আনঅথরাইজ প্র্যাকটিশনারদের, মানে যারা লাইসেন্স নাই বা অন্য জায়গায় ইয়ে, তাদের কাছে যদি কেউ অফিসও ভাড়া দেয়, সেই ল্যান্ডলর্ডও জেলে যাইতে পারে, যে ফার্স্ট ডিগ্রি মিসডিমিনার। তো এই ক্ষেত্রে আমাদের কমিউনিটিতে, বিভিন্ন কমিউনিটিতে বহু লোকের মিসগাইড করা হয়, এবং অনেকে বিভিন্ন জায়গায় আমি অ্যাটর্নি বক্তব্য দিয়ে বেড়াই, ইয়ে দিয়ে বেড়াই, এগুলাতে বিভ্রান্ত না হওয়া উচিত। অফিস অফ দ্য কোর্ট অ্যাডমিনিস্ট্রেশন আছে, তাতে গুগল করলে অথবা ফোন করলে বলে দেওয়া যায় কে অ্যাটর্নি কে অ্যাটর্নি না। সো এবং তারা কোনো রকমের লিগাল অ্যাডভাইস দেওয়া আইনত ক্রাইম এবং নিষিদ্ধ নিউ ইয়র্কে। সো এর ক্ষেত্রে অনেক লোকে ভিকটিম হয়, যেমন ইভেন অ্যাটর্নি যারা এক অ্যাটর্নি এক এক ধরনের কেস করে, যেমন আমি যে কেস করি না আমি এটা ভালো জানি না, আমি অন্য যারা বলে আমি এটা নেই না, অনেকে কিন্তু এই কেস নেয়, নিয়ে কিছু পয়সা টেসা পেয়ে আর একটা লোকের রাইট ক্লেমকে চিরতরে ধ্বংস করে দেয়। আর এক্ষেত্রে বিদেশি ফরেন পপুলেশন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। সো সেক্ষেত্রে আমাদের কমিউনিটির লোকজন, ওকে আপনি একটা ওপিনিয়ন আমি দিলে আরেকজনের কাছে সেটা যাচাই করতে পারেন, এইটা মানে লয়ার এবং ডাক্তার চয়েস করার ব্যাপারে যথেষ্ট সচেতন হওয়া উচিত, বিচক্ষণতার পরিচয় দেওয়া উচিত। তার কারণ একজন ডাক্তার যদি একটা রোগের ভুল চিকিৎসা করে, তাহলে আপনি মারা যেতে পারেন, আপনার স্বাস্থ্যগত লাইফ লং ক্ষতি হয়ে যেতে পারে, আপনার একটা যেখানে সার্জারি দরকার নাই সার্জারি করতে পারে। সেম লিগাল ব্যাপারে, যেমন অনেক বড় কেস আছে যেটা যেখানে আপনি $1,000,000 পাইতে পারেন, সেখানে আমি দেখছি $100,000 $1,00,000 নিয়ে হচ্ছে। যেখানে ইমিগ্রেশন আছে, যারা হয়তো কেসটা উইন করে দেওয়া যাইতে পারে, সেটা উল্টো পাল্টা করে তারপরে এটা নষ্ট করে দেওয়া হয়েছে, এই লোকটা গ্রিন কার্ড পায় না, অ্যাসাইলাম পায় না, বিভিন্ন ধরনের আলটিমেটলি ডিপোর্টেশন হয়ে যায়, বছরের পর বছরে লোক আছে। আমার কাছে এমনও ক্লায়েন্ট আছে 35 বছর ধরে এখানে ঘুরছে, মানে 10-15 জন লয়ারের কাছে গেছে, সবাই ভুল করেছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, এবং দর্শকরাও এই বিষয়টি মনে রাখবেন। সেই সাথে মহসিন পাটোয়ারি আপনার কাছে আসব। আমাদের কাছে একটি প্রতিবেদন আছে, ডোনাল্ড ট্রাম্প তার এই যে 9টার ভাষণ, যৌথ অধিবেশনের ভাষণে কি বলতে পারেন, কোন বিষয়টিকে গুরুত্ব দিতে পারেন, সেই প্রতিবেদনটি দেখে এসে আপনার মূল্যায়নটি আমরা শুনব। প্রেসিডেন্ট পদে দায়িত্ব গ্রহণের পর এটাই হবে ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষণ। ট্যাক্স নীতি পুনর্গঠন, শিক্ষা, অবকাঠামো, ডাকোটা এক্সেস পাইপলাইন, মহাশূন্য অভিযান ও আইএস ইস্যু সহ বিভিন্ন বিষয়ে কথা বলবেন ট্রাম্প। অর্থনীতিতে তার পরিকল্পনা ও দেশের ব্যবসায়িক আইনে ভবিষ্যৎ কী হতে পারে তাও তুলে ধরবেন তার এই বক্তব্যে।
হোয়াইট হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছে, দায়িত্ব গ্রহণের পর যে বিতর্ক জন্ম দিয়েছেন তা দূর করে বিভক্ত জনগণকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা থাকবে তার বক্তব্যে। ট্রাম্প নিজেও বলছেন, আশাবাদী সংবাদ নিয়েই আসছেন তিনি। এর আগে হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি শন স্পাইসার বলেছিলেন, এই বক্তব্য যুক্তরাষ্ট্রের জনগণের উদ্যমকে আবার নতুন করে জাগিয়ে তুলবে। ট্রাম্পের বর্তমান সমর্থন 44% নেমে আসলেও নিজের কর্মকাণ্ডের জন্য নিজেকে এ গ্রেড দিয়েছেন ট্রাম্প। তার পাশাপাশি নিজের সমালোচনা করে ট্রাম্প বলেছিলেন, অভিবাসন নীতিতে নেওয়া তার সিদ্ধান্ত তিনি ভালোভাবে সবাইকে বোঝাতে পারেনি, তাই এক্ষেত্রে তিনি নিজেকে C+ দিবেন। তাই নিজের বার্তা প্রদানের দুর্বলতাকে কাটিয়ে সবার কাছে নতুনভাবে তার ভাষ্য তুলে ধরতে চান ট্রাম্প। ভ্রমণ নিষেধাজ্ঞা, ওবামা কেয়ার বাতিলের ঘোষণা ইত্যাদির নীরব প্রতিবাদ জানাবেন অনেক ডেমোক্র্যাট। ক্যালিফোর্নিয়ার রিপ্রেজেন্টেটিভ ম্যাক্সিন ওয়াটার এই অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন। আর রিপ্রেজেন্টেটিভ লুইস গুটিরেস বলছেন, বক্তব্যের সময় তিনি করতালি এবং দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা থেকে বিরত থাকবেন। এছাড়াও নিউ ইয়র্কের রিপ্রেজেন্টেটিভ ইলিয়ট অ্যাঙ্গেল 29 বছরের মধ্যে এবারই প্রথম প্রেসিডেন্টের সাথে হ্যান্ডশেক করবে না বলে জানিয়েছেন। এছাড়াও ট্রাম্পকে অভিবাসীদের গুরুত্ব বোঝাতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন খাতে অবদান রাখা মুসলিম অভিবাসীদের আমন্ত্রণ জানিয়েছেন ডেমোক্রেটরা। আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন কঠোর করার লক্ষ্যে বন্দুক হামলার শিকার হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন এমন কিছু ব্যক্তিও আছে আমন্ত্রিতদের তালিকায়। আর তার পাল্টা জবাব হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প অবৈধ অভিবাসীদের দ্বারা নিহত বা আহত হয়েছেন তাদের আত্মীয় স্বজনদের আমন্ত্রণ জানিয়েছেন। ট্রাম্পের আজকের এই বক্তব্যের দিকে তাকিয়ে থাকবে বিভিন্ন শ্রেণীর দর্শক শ্রোতা। প্রথমত, ট্রাম্পের সমর্থকদের আগ্রহ থাকবে নির্বাচনী প্রতিশ্রুতিতে ট্রাম্প যা বলেছিলেন তা কতটুকু বাস্তবায়ন করছেন। এছাড়া ওবামা কেয়ার বাতিলের বিষয়ে ট্রাম্পের মনোভাব ও পরিকল্পনা কী হতে পারে তা জানতে আগ্রহী হাউস স্পিকার পল রায়ান সহ রিপাবলিকান দলের অনেক নেতা। ডেমোক্রেট নেতারা জানতে চাচ্ছেন, ভ্রমণ নিষেধাজ্ঞা, মিলিটারি খাতে খরচ বৃদ্ধি সহ বিভিন্ন ইস্যুতে ট্রাম্প কতটা নমনীয় হবেন। আর বিশ্ব নেতাদের আগ্রহ থাকবে অর্থনৈতিক জোট, বাণিজ্য চুক্তি ও সন্ত্রাসবাদ দমনে ট্রাম্পের নীতি কী হবে তা জানার জন্য। এছাড়াও অভিবাসন ইস্যুতে ট্রাম্পের সিদ্ধান্ত জানতে আজকের বক্তব্যের দিকে তাকিয়ে থাকবে যুক্তরাষ্ট্রের বসবাসরত বৈধ ও অবৈধ লাখো অভিবাসী। শাহাদাত হোসেন, টিবিএন 24 নিউজ ডেস্ক। পর্যন্ত উনি ওনার যে বেস সাপোর্টার যারা ওনাকে ভোট দিয়েছেন রুরাল আমেরিকাতে যারা বাস করেন তাদের ইস্যুগুলোকেই অ্যাড্রেস করেছেন এ পর্যন্ত। উনি যদি সাকসেসফুল প্রেসিডেন্ট হতে চান, আমেরিকার সাকসেসফুল প্রেসিডেন্ট হতে চান, ওনাকে সারা নেশানকে অ্যাড্রেস করতে হবে এবং এটাই উনি করবেন বলে আমাদের ধারণা, যে সারা নেশানকে উনি অ্যাড্রেস করবেন। আর দু নম্বর হলো প্রেসিডেন্ট, এটা অন্যদিকে বলতে চাই, প্রেসিডেন্ট উনি ওনার যে হাউস, হি হ্যাজ টু কিপ হিজ হাউস ইন অর্ডার। ওনার কিন্তু একটা ফাইন ক্যাবিনেট কিন্তু উনি করেছেন, ক্যাবিনেট ভেরি জেনারেলস অ্যান্ড ভেরি হাইলি এডুকেটেড পিপল অ্যান্ড ভেরি বিলিয়নিয়ার অ্যাকমপ্লিশড পিপল করেছেন। কিন্তু ওনার যে অ্যাডভাইজারদের মধ্যে এবং ক্যাবিনেটের মধ্যে কনফ্লিক্ট আছে বলে মনে হচ্ছে, এই জিনিসটা ওনাকে দূর করতে হবে। যেমন স্টিভেন মিলার, স্টিভেন ব্যানন, এদের ইনফ্লুয়েন্সটা বেশি হচ্ছে রাদার দ্যান দি আদার পিপলদের যে ইনফ্লুয়েন্সগুলো, এই জিনিসটাকে ওনাকে ওটা কমিয়ে নিয়ে আসতে হবে। এই জিনিসগুলো উনি করতে পারলে এবং যদি উনি রিচ আউট টু ডেমোক্র্যাটস, আর যেসব কথা নির্বাচনের সময় বলেছেন ওনাকে এখন প্রেসিডেন্সিয়াল কথাবার্তা বলতে হবে, হ্যাঁ, নিজের দলের মধ্যেও, ইভেন ওবামা কেয়ার নিয়ে রিফর্ম নিয়েও তো আপনার ইস্যু আছে, রিপাবলিকানদের মধ্যেও আছে, ইভেন দি ইমিগ্রেশন আইন নিয়েও রিপাবলিকানদের মধ্যে ডিভিশন আছে। এই জিনিসগুলো ওনাকে একত্রে নিয়ে আসতে হবে আজকে। এবং ওনার যে আমি বলছি যে $1 trillion ব্যাপারটা নিয়েও, কারণ আপনি কতগুলো জিনিস আপনি পারেন এক্সিকিউটিভ অর্ডার দিয়ে আপনি করে দিতে পারেন, বাট ইট উইল নট গো দ্যাট ফার, কারণ আপনার লেজিসলেটিভ অ্যাক্ট ওগুলো তৈরি করতে হবে লেজিসলেটিভ দিয়ে। যেমন ফর এক্সাম্পল আপনি ইয়ে করবেন, আপনি ইনফ্রাস্ট্রাকচার করতে যাবেন $1 trillion, টাকাটা আপনি কোত্থেকে পাবেন? আপনাকে কংগ্রেস এবং এটাকে আপনাকে বাজেটে ওই টাকাটা আপনাকে দিতে হবে। আপনি যে ওয়াল করবেন, টাকাটা আপনি কোত্থেকে পাবেন? উনি তো বিলিয়নিয়ার, ওনার টাকা তো উনি খরচ করবে না, আমি কোত্থেকে পাবেন? এই যে ওবামা কেয়ার, ওটা তো কংগ্রেস থেকেই আইন পাশে আসতে হবে, ওটা আপনি কীভাবে করবেন? সুতরাং বক্তৃতা এবং কাজ এক কথা না, এখন রিয়েল প্রেসিডেন্সিয়াল হতে হবে, যাতে করে এই যে আমাদের আইন লেজিসলেটর যাদেরকে বলে আর কি, কংগ্রেস এবং সিনেট, তাদের সাথে ওনাকে কাজ করতে হবে। এবং শুধু ওই বেজের দিকে তাকালে হবে না, বেজ যদি অসন্তুষ্ট হয় তাকে কিছু সেটা নিতে হবে, কারণ বেজ যা চায় সেটা তো অ্যাবাউট 30-40% অফ দ্য পিপল অফ দিস কান্ট্রি, তাদের নিয়ে তো উনি দেশ চালাতে পারবেন না। সুতরাং ওনাকে এই জিনিসগুলোকে দেখতে হবে এবং আশা করি উনি একটা হোপ দিবে আজকে। যেমন আই এম ভেরি অপটিমিস্টিক যে কথাগুলো বলতেছে রিয়েল যদি করতে চায়। আমি কিন্তু ওই যে ওয়াল করা তার বিরুদ্ধে না,
টাকা যদি পায় উনি জোগাড় করতে পারে, বর্ডার সিকিউর করো, 10,000 যে বর্ডার গার্ড হায়ার করবে উনি বলেছেন, দ্যাটস ফাইন, আমরা সিকিউর বর্ডার চাই, আমরা এদেশের নাগরিক, আমরা শান্তি চাই ওখানে, দ্যাটস ফাইন। ইনফ্রাস্ট্রাকচার, ইয়েস, আমাদের জব ক্রিয়েট হবে, রাস্তাঘাট ভাঙা, ব্রিজগুলো পুরানো হয়ে গেছে, ওগুলো রিপ্লেস করা দরকার, ইয়েস আমরা সেটা চাই। ইমিগ্রেশন রিফর্ম একটা হওয়া দরকার, যেসব লোকগুলো চলে আসছে অলরেডি লিগাল, যাদের বিরুদ্ধে কোনো ক্রাইম নেই, তাদেরকে পাথওয়ে টুয়ার্ডস সিটিজেনশিপ একটা আশা দেওয়া, যাদের ছেলে মেয়ে এখানে হয়েছে। আমেরিকা ইজ বিগ, আমেরিকা হ্যাজ এ বিগ হার্ট, ইউনো ইজ এ সো মাচ রিসোর্স, আমরা মিন মাইন্ডেড হলে চলবে না, আমাদের এই জিনিসগুলোকে আমাকে অ্যাড্রেস করতে হবে এবং ন্যারোলি লুক অ্যাট দি, যাতে একটা কালচারাল ওয়ার যেন না হয় পৃথিবীতে, যেমন মুসলিম ভার্সেস দিস, দিস ভার্সেস দিস, এই কালচারাল ওয়ারটাকে ওনাকে ই করতে হবে। আরেকটা জিনিস, যেমন আইসিসির কথা উনি বলেছেন, বাজেটে এক্সট্রা মানি রাখার কথা সিরিয়া এবং ইরাকের যে আইসিসকে, উই আর ইন ফেভার অফ দ্যাট, আমরা এটার পক্ষে, এবং এই জিনিসগুলো উনি যেটা প্রতিজ্ঞা করেছেন আমরা ওটার পক্ষে, উনি এটা করুক, কিন্তু সেটা প্রপারলি উনি যদি করতে পারে, সে করার জন্য ওনাকে কংগ্রেসের হেল্প দরকার হবে, এবং কংগ্রেসের হেল্প পাওয়ার জন্য ওনাকে দুই দলকে টেনে নিয়ে আসতে হবে, কারণ উনি রিপাবলিকানদের সবাই যে সাপোর্ট পাবে, কট্টর রিপাবলিকানরা অনেক কিছুতে কিন্তু সাপোর্ট করবে না, সুতরাং তাকে রিচ আউট করতে হবে দুই দিক থেকে। যেমন বার্নি স্যান্ডার্স আজকে সন্ধ্যার সময় বলছে সিএনএন আর একটা একটা অনুষ্ঠান, উনি বলেছে আই এম হ্যাপি, আই ডোন্ট মাইন্ড টু কোঅপারেট উইথ দি হিজ অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ লং অ্যাজ হি ডাজন্ট টাচ সোশ্যাল সিকিউরিটি, হি ডাজন্ট টাচ মেডিকেয়ার। দেখেন ওনার বাজেট কিন্তু টাচ করে নাই, টাচ করে নাই, কিন্তু উনি টাচ করেন নাই, কিন্তু ওনার লোকেরা ফল রায়ানরা ভিতরে ভিতরে হ্যাচ করতেছে এগুলা কীভাবে কমার্শিয়ালাইজ করা যায়, এভাবে প্রাইভেটাইজ করা যায় এই জিনিসগুলো, এবং উনি এই জিনিসগুলোকে ওনাকে ওয়াচ করতে হবে, ওয়াচ করতে হবে, এই জন্য উনি বলতে হবে তাদেরকে ক্লিয়ারলি, লোক মেডিকেয়ার মেডিকেড এবং সোশ্যাল সিকিউরিটি যদি টাচ করো, এনি ল যদি তোমার কাছে নিয়ে আসো আমি ভেটো দেবো, ক্লিয়ারলি ওনাকে বলা উচিত। এইসব জিনিসগুলো কিন্তু ভালো জিনিস, সুতরাং এইসব যদি উনি করে তাহলে উনি কিন্তু ডেমোক্রেটদের সাপোর্ট পেতে পারে। আমি ডেমোক্রেট, উনি রিপাবলিকান বলে যে আমরা কথা বলবো না তা না, আর যে কিছু লোক বলেছে যে উনি ওনার সাথে হ্যান্ডশেক করবে না, উনি দাঁড়াইলে অ্যাপ্লজ করবে না, এটা আমার একটা ভিউ আছে। আমার ভিউ হলো হি ইজ এ ইলেক্টেড প্রেসিডেন্ট, উনি আমাদের প্রেসিডেন্ট, রাইট, আমাদের অনেক কথা উনি বলেছেন, বাট যখন প্রেসিডেন্ট দাঁড়ায় একটা কথা বলে, বক্তৃতা দেয়, সে আমাদের দেশের প্রতিনিধি, সেভাবে সম্মান করা উচিত বলে আমি মনে করি সবাইকে। আই মে নট ভোট হিম, আই মে নট হ্যাভ ডিসএগ্রি উইথ সার্টেন হিজ অপিনিয়ন, বাট আমার ওনাকে সেভাবে সম্মানটা দেখানো উচিত, ওনাকে সম্মান দেখালে আমারও সম্মানটা বাড়বে বলে আমি মনে করি। আমাদের প্রতিনিধি অ্যাটর্নি সেলিমা, আপনি এই বিষয়ে কী যোগ করবেন? ওয়েল, এটা ঠিকই আছে ওনার কথা, এবং প্রেসিডেন্ট ট্রাম্প যা প্রথমেই বলেছি, হি হ্যাজ টু ইউনিফাই দ্য কান্ট্রি, ইউনিফাই দ্য পার্টি, একটা বাই পার্টিজান সাপোর্ট না হলে সে কান্ট্রিতে গভর্ন করতে পারবে না। তার কারণ আপনার এই 2017 আবার মিড টার্ম ইলেকশন আসছে, 2018 মিড টার্ম ইলেকশন আসছে, এই ইলেকশনে যেমন ধরেন সিনেটে কয়েকটা ভোট শর্ট, আর তারপর এই দেশে আপনারা জানেন এদেশের কংগ্রেসম্যানরা সেনেটররা পার্টির এগেনস্ট ভোট দিতে পারে, হি ইজ ফ্রি টু ক্যাস্ট ইজ ভোট ইন এনি ওয়ে হি ওয়ান্টস। সো প্রেসিডেন্ট ট্রাম্পের রিপাবলিকান দলের ভিতরে বহু অপোজিশন আছে, ইয়ে আছে, সে যদি ধরেন ওয়াল করতে চায় তার এটা কংগ্রেসের কাছে সেল করতে হবে, দেশের মানুষের কাছে সেল করতে হবে। তার কারণ আপনার অনেকে এই এক কংগ্রেসম্যান কোথায় টেক্সাসের কংগ্রেসম্যান বলছে যে he is going to build 12 feet wall, there will be 12-13 feet ladder. And 5 feet underground tunnel. Okay, so the realistic ashole wall korle sob samasyar samadhan hobe kina shegulo ekta dekhar bishoy ache, ebong ei je humongous amount 2600 square mile wall kora ye kora eto budget er byapar ache shegular year kora. Ar President Trump যেমন আগে ক্যাম্পেইনার ইন চিফ ছিল, উনি সেইভাবে ইয়ে করছে, হি যে হি হ্যাজ টু শো হি যে কমান্ডার ইন চিফ, হি হ্যাজ এ ক্যান্ডিডেট ফর প্রেসিডেন্ট, হি হ্যাজ টু শো হি ইজ এ প্রেসিডেন্ট ফর এভরিবডি, নট ফর রিপাবলিকান আর সার্টন কোয়ার্টার, যে সে স্যাটিসফাই করা, আমার মনে হয় সে চেষ্টাও করছে। যেমন ধরেন যে কোনো প্রেসিডেন্ট তার ক্যাম্পেন প্রমিসকে ঠিক রাখতে চায়, আপনি যদি ইয়ে মুসলিম ব্যান বা এক্সিকিউটিভ অর্ডারের কথা চিন্তা করেন, ইট ওয়াজ ক্রাফটেড ইন এ ভেরি ডিপ্লোম্যাটিক ওয়ে, একদিকে সে তার কনস্টিটিউশনের ভোটারদের ইয়ে রাখছে, আর একদিক থেকে সে 60টা কান্ট্রি লিস্ট করেছে, এই 60টা কান্ট্রিতে মুসলিম ব্যান, হ্যাঁ 60টা কান্ট্রিতে কোনো জায়গায় ফাংশনিং গভর্নমেন্ট নাই,
এই পাঁচটা ছয়টাতে ফ্যাশন ফাংশনিং এখানে ইউএস এম্বাসি নাই, ভিসা দেওয়া হয় না, তারা আসেও না, কোনো রকম ডিপ্লোম্যাটিক রিলেশন ইরানের সাথে ডিপ্লোম্যাটিক রিলেশন এরা কি ইরাকে যদিও আছে কিন্তু সেটা লিমিটেড, এবং মানে প্রেসিডেন্ট বলছে যে ওকে কোনো গভর্নমেন্ট অফিসিয়াল আবার ব্যান না, অলসো অর্ডিনারি সিটিজেন, এই সমস্ত কান্ট্রি তো অর্ডিনারি সিটিজেন, আমি প্রামিজও রাখলাম মিনিমাম ড্যামেজও করলাম। খুব মজার কথা বলছিলেন শেখ সেলিম আপনি, আর দর্শক আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আমি একটু ফিল্ম স্টারের কাছে একটু কথা বলতে চাচ্ছিলাম। জি আপনার নামটি বলুন। আমার নাম রূপা ব্রঞ্জ থেকে বলছি। জি জি আমি স্যার আমি আপনার কাছে দেড় বছর হয়ে গেছে প্রায়, আমি একটা এসএলএম করেছি, তিন বছর হয়েছে আমি আসছি, আর আমার এখানে একটা বেবি নিয়ে আসছিলাম, এখন আরেকটা বেবি হয়েছে, বাট এখনো ইন্টারভিউ আসে নাই। আমার থ্রুতে আমার হাজবেন্ড ওয়ার্ক অথরাইজেশন আমরা সবাই পেয়েছি, এখন ট্যাক্সি চালাচ্ছে, তো আমাদের কোনো প্রবলেম হবে কিনা? আপনাদের অনেক প্রোগ্রেস হচ্ছে, এখন কবে ইন্টারভিউ হবে এটা বলা যাচ্ছে না, তারা সাথে সাথে ডাকছে না, আগে যেমন তিন মাসের ভিতরে ডাকতো, এখন এটা ইনডিফিনিট পিরিয়ড এর জন্য ইয়ে হচ্ছে, তার কারণে কেসের ব্যাকলগ বাড়ছে, কেসের ইয়ে হচ্ছে। অ্যাজ লং অ্যাজ আপনি যখন অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন ফাইল করেছেন আপনার কোনো ঝামেলা নাই, আপনি একটা প্রসেসের ভিতরে পড়ে গেছেন, আর এই অ্যাসাইলাম প্রসেসিংটা দীর্ঘদিন লাগে, যেমন আমি আমার ক্লায়েন্টদের বলি এক থেকে দশ থেকে পনেরো বছর অ্যাডজাস্ট করতে লাগে, বাই দিস টাইম মিস্টার ট্রাম্প টুয়াইস রিটায়ার করে যাবে, আপনার কোনো চিন্তা নাই। ধন্যবাদ। আরেকজন লাইনে আছেন আমরা প্রশ্নটি এবং সেই সাথে মহসিন পাটোরি এবং শেখ সেলিম দেখছেন যে যৌথ অধিবেশনের যে ফুটেজ সেগুলো আমরা দেখতে পাচ্ছি, যে এরই মধ্যে কংগ্রেসের লাইভ ফুটেজ সরাসরি আমরা দেখতে পাচ্ছি এবং টিবিএন টোয়েন্টি ফোর টেলিভিশনের সৌজন্যে আপনারা দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ পরই এখানে ভাষণ দিবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রথম যৌথ অধিবেশনে ভাষণ। আমরা দর্শকের প্রশ্নটি নিতে চাই, যে দর্শক আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আমি আবার ঋণের জন্য অ্যাপ্লাই করছি কিন্তু এখনো পাচ্ছি না, তো যে রিসিট লেটারটা পেয়েছি সেটা মার্চের বারো তারিখে এক্সপায়ার হয়ে যাবে, এখন আমি কি করব? ধন্যবাদ আপনাকে। ওকে আপনার ওয়াইফের যেটা কন্ডিশন রিমুভ জন্য ইয়ে করেছেন আপনার সাথে সাথে এক বছরের এক্সটেনশন দেওয়া হয় এবং ইজ অটোমেটিক্যালি গ্রিন কার্ড এক্সটেন্ডেড যতদিন পর্যন্ত ওই ডিসিশন না দেওয়া হয়, ঠিক আছে? আপনি যদি আপনার কোনো ঝামেলা নাই তার কারণ আপনার ওয়াইফ রেকর্ডে পারমানেন্ট রেজিডেন্টই আছে, আর যদি ওর কোনো এভিডেন্স পাইতে চান তাহলে ইন্টারনেটে ইনফোপাস নিয়ে ওদের কাছে যে আর এক বছরের এক্সটেনশন আপনি স্ট্যাম্প করে নিয়ে আসতে পারেন, নিয়ে আসতে পারেন। এবং আমরা যৌথ অধিবেশনে পল রায়ান স্পিকার ভাষণ দিচ্ছেন, আমরা যদি পাই ওই সাউন্ডটি যদি পল রায়ানের থাকে তাহলে আমরা সরাসরি একটু শুনতে পারি। সাথে আপনারা দেখতে পাচ্ছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, জেন্টলম্যান ফ্রম ইন্ডিয়ানা মিস্টার মেসার, দ্য জেন্টলম্যান ফ্রম জর্জিয়া মিস্টার কলিন্স, দ্য জেন্টলম্যান ফ্রম মিজুরি মিস্টার স্মিথ, দ্য জেন্টলওম্যান ফ্রম ক্যালিফোর্নিয়া মিস পেলোসি, দ্য জেন্টলম্যান ফ্রম মেরিল্যান্ড মিস্টার হয়ার, দ্য জেন্টলম্যান ফ্রম সাউথ ক্যারোলিনা মিস্টার ক্লাইবার্ন, দ্য জেন্টলম্যান ফ্রম নিউইয়র্ক মিস্টার ক্রাউলি, দ্য জেন্টলওম্যান ফ্রম ক্যালিফোর্নিয়া মিস সানচেজ, the gentleman from New Mexico, Mr. Ben Ray Lujan, and the gentleman from California, Mr. Swalwell. শুরু হয়ে গেছে এবং ডোনাল্ড ট্রাম্প কিছুক্ষণ পরেই বক্তব্য দিবেন। আমাদের দর্শক একজন লাইনে আছেন, তার প্রশ্নটি নিয়ে আবার আমরা এই অধিবেশনে আসবো। জি দর্শক আপনার নামটি বলে প্রশ্নটি করুন। জি ভাইয়া আমার নাম হল নাজিম, আমি কুইন্স থেকে বলছিলাম। আমি আজকে থাকি সাত মাস আগে ব্রাজিল থেকে আসছি, ব্রাজিল থেকে আসার সময় আমি চার মাস ধরে ওই বর্ডারে এশিয়া কেস মারিয়ে বর্ডারে আসার পরে আমি রিও করতে যেতেছিলাম দুই মাস, তারপরে পেরুলে বাইর হয়েছি, এখন ওয়ার্ক পারমিট আছে কি আমার, কি করা তো এখন এখন আমি কি করবো? আপনারে নিশ্চয়ই ওরা প্যারোলে বাইর করে দিলে কিছু কাগজপত্র দিয়েছে ইমিগ্রেশন কোর্টে হাজির হওয়ার জন্য, কাগজ দিয়েছে, একটা কাগজ দিয়েছে আপনাকে নোটিশ টু অ্যাপিয়ার এনটিএ বলে, সেখানে আপনার ইমিগ্রেশন কোর্টের ডেট আছে বা বর্ডারে যেখানে আপনার ইমিগ্রেশন কোর্ট ছিল
সেখান থেকে হয়তো আপনি যদি কোথায় থাকেন জানেন না, যেখানে আপনার সুবিধা হয় সেখানে ক্যাশটা ট্রান্সফার করে আপনি নিশ্চয়ই অ্যাসাইলাম সিক করেছেন বা রাজনৈতিক আশ্রয় চাইছেন, সেই আশ্রয়ের কাগজপত্র এবং অ্যাপ্লিকেশনটা খুব সুন্দর করে প্রিপেয়ার করতে হবে। এবং ওইখানে অনেক ফ্যাক্টস আছে, ঘটনার বিন্যাস, কী ঘটনা বলেছেন, কী বলেছেন, এগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার আলটিমেটলি কেসটা উইন করার জন্যে। এবং তার জন্য একটা ভালো লয়ারের পরামর্শ নেন এবং ভালো লয়ার দিয়ে এই কেসটা পরিচালনা করেন। আপনি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন ফাইল করার 6 মাস পরে ওয়ার্ক পারমিশন পাবেন, সোশ্যাল সিকিউরিটি নাম্বার পেয়ে যাবেন, ড্রাইভার লাইসেন্সের জন্য এবং অন্যান্য কাজের জন্য আপনি এলিজিবল হবেন, অর্থাৎ অ্যাপ্লাই করতে পারবেন, সেইভাবে আপনার লাইফটা বেছে নেন নাই। ধন্যবাদ। আরেকজন লাইনে আছেন, কিন্তু এরপরে দর্শক আমরা দুঃখিত, এরপরে আর কোনো প্রশ্ন আমরা নিতে পারবো না, আমরা যৌথ অধিবেশনে যাব। যে দর্শক আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, আজ আপনি কোথা থেকে বলছেন, কি নাম এবং প্রশ্নটি বলুন। আমি মিশিগান থেকে বলছি, নাসমা। আচ্ছা, সবগুলো ঠিক আছে কিন্তু এখন ইন্টারভিউ ডাকছে না, এবার সেটা কি কোন কারণ আছে বা? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, কোনো কারণ নাই, আপনি আপনার ভাই বোনদের সাথে মিট করার জন্য ব্যস্ত হয়ে আছেন এটা সবাই বোঝে, সো আপনার একটু অপেক্ষা করতে হইতো, তার কারণ ওই ভিসা নাম্বার অনুযায়ী, প্রায়োরিটি ডেট অনুযায়ী সকলের একটা লিস্ট আছে প্রতি এম্বাসিতে, যে পার সপ্তাহে বা প্রতি সপ্তাহে প্রতিদিনে কয়জন অ্যাপ্লিক্যান্ট তারা ইন্টারভিউ নিতে পারে তাদেরও একটা ক্যাপাসিটি আছে, সো সেই অনুযায়ী লিস্টে যখন আসবেন তখন তাদের ডাক দেবে, বিষয় হয়ে গেলেই নিশ্চয়ই আপনারা ওখানে সবাই চলে আসবে, আনন্দে ভরে যাবেন। সো আপাতত এতে নাথিং রং, আপনার অপেক্ষা করতে হবে, তো যখন টাইম হবে তখনই। আর আজকাল হচ্ছে অনেক আগে ভিসা ফি এবং কাগজপত্র নিয়ে নেয় ইন্টারভিউ হওয়ার আগে, সো সেটাও হতে পারে, আপনার ডিপেন্ড করে আপনার কোন অ্যাপ্লিকেশন কোন ডেট প্রসেস হচ্ছে তার উপরে, সো চিন্তার কোনো কারণ নাই। কারণ নেই। আমরা কংগ্রেসের যৌথ অধিবেশনটি দেখতে যাচ্ছি, আমাদের কাছে সরাসরি লাইভ ফুটেজ আছে, আমরা সেটিতে একটু সাউন্ড দিয়ে দেখতে যাচ্ছি। আমরা কিছুক্ষণ আগে দেখেছি ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সেখানে বক্তব্য, মানে আনুষ্ঠানিকতা যেটি বলবো, মোহসিন পাটোয়ারি, সেটি শুরু হয়েছে, আমরা সেটি একটু দেখে নিই। আমরা ট্রাম্প প্রশাসনের ক্যাবিনেট সদস্যদেরও দেখতে পাচ্ছি। আমরা সরাসরি এটির সাউন্ড একটু চাচ্ছি যে কে এখন বক্তব্য রাখছেন কিংবা কত দূর আছে, এবং ডোনাল্ড ট্রাম্প আর 10 থেকে 15 মিনিটের মধ্যে এখানে এসে বক্তব্য রাখবেন, সেই অনুষ্ঠানের আমরা পুরো শব্দ সহ শুনতে চাচ্ছি। আমি একটা কথা বলতে চাই, মহসিন ভাই আগে যা বলেছিলেন যে প্রেসিডেন্ট ট্রাম্প তার ক্যাবিনেট সদস্য সিকিউরিটি অ্যাডভাইজার হ্যাজ টু ব্রিং ইন লাইন, তার কারণ মাইক পেন্সের এক অবস্থান, যেমন রাশা অবস্থানে সেক্রেটারি অফ স্টেট রেক্স টিলারসনের এক অবস্থান, এক অবস্থান ডিফেন্স সেক্রেটারি ন্যাটো নিয়ে আর এক অবস্থান, এ জাস্ট হজবরল এবং গরমিল। তার এই ক্যাবিনেটের মতামত, এই যে ইনকনসিস্টেন্সি বা গরমিল, এটার একটা সমাধান দরকার, তার কারণ ইট সেন্ডস এ ভেরি ভেরি মিক্সড সিগনাল যে আসলে হোয়াট ইজ দ্য পলিসি অফ দ্য ইউনাইটেড স্টেটস, ডিফেন্স সেক্রেটারি ওয়ান পজিশন, ভাইস প্রেসিডেন্ট নয়, প্রেসিডেন্ট অ্যানাদার পজিশন, সো হোয়াট ইজ আওয়ার পজিশন, দ্যাটস এ কোশ্চেন। এটা না হলে তার অ্যাডমিনিস্ট্রেশন সুষ্ঠুভাবে চলবে বলে মনে হয় না, এটা একটা বড় প্রবলেম, তার কারণ ইট ক্রিয়েটস এ কনফিউশনস অ্যামং দ্য সিটিজেন অ্যান্ড ইট ক্রিয়েটস কনফিউশন অ্যামং দ্য আদার স্টেটস। সো এই পলিসিকে ইনকনসিস্টেন্স পলিসি না থাকে, ইনকনসিস্টেন্ট মতামত না থাকে, সেক্ষেত্রেও একটা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনকে সবার এই এইটা একটা লাইনে আনতে হবে আমি বলব, আমি মনে করি, কেন এই অসামঞ্জস্যপূর্ণ যেমন ভাইস প্রেসিডেন্ট ফ্যান্স উনি বেলজিয়ামে গেলেন, ওখানে গিয়ে বলেছেন যে ন্যাটো সম্পর্কে বলছে যে ন্যাটোর পিছনে এবং ইউরোপিয়ান ইউনিয়নের পিছনে আমেরিকা আছে সমর্থন, কিন্তু ওনার বস এখানে বলছে যে ন্যাটো ইজ উইক, দে হ্যাভ টু পে মোর, 2% অফ দেয়ার জিডিপি হ্যাজ টু পে, এই যে ইনকনসিস্টেন্সিটা,
তার কারণ ইউনাইটেড স্টেটস যারা এলাই, এই এলাই কিন্তু শুধু মিলিটারি এলাই না, ইকোনমিক এলাই টু, এবং নট মিলিটারি ইকোনমিক অ্যান্ড ফরেন পলিসি এলাই টু বিভিন্ন। তারা দেখেন এক ব্লকে ইউনাইটেড নেশনসে ভোট হচ্ছে, সমর্থন দিচ্ছে, ইয়ে দিচ্ছে। সো সেক্ষেত্রে ইউএস ডমিনেশনস অ্যান্ড ইউএস ইনফ্লুয়েন্স অল ওভার দ্য ওয়ার্ল্ড ইজ ব্যাক বাই দিজ এলাইজ। এই এলাইদের আমি বলছি যে ন্যাটো আমি রাখবো না, বা তোমার ইউ হ্যাভ টু পে মোর, ওয়াই আই সাপোর্ট, ওয়াই আই ডিফেন্ড ইউ, দেয়ার মাইট বি সাম লেজিটিমেট কোশ্চেন দেয়ার, বাট this has to be addressed in a very different way. কিন্তু ভাই, কিন্তু আমরা যদি ওয়ার্ল্ড এর লিডারশিপ চাই, তো লিডারশিপের একটা কস্ট আছে, একটা রেসপন্সিবিলিটি আছে। এখন আমি ওই দ্যাট যে ফরেন এইড আমি কমিয়ে দিলাম, ফরেন এইড ইজ এ সোর্স অফ কিপিং পিপল ইন অ্যালাইনমেন্ট ইন অ্যালং দি লাইন, রাইট? নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি স্টেট ডিপার্টমেন্টের বাজেট যে কমিয়েছেন, স্টেট ডিপার্টমেন্টের বাজেট কমানো মানে লেস ডিপ্লোমেসি, রাইট? ডেফিনেট মিলিটারি বাড়াচ্ছেন, দ্যাটস মিনস মোর মিলিটারি, এর লেস ডিপ্লোমেসি মিনস মোর ফাইট, মোর ফাইট মিনস মোর কস্ট। আপনি দেখেন ইরান, ইরানের সাথে যে চুক্তিটা হলো, কত সময় এবং এফোর্ট স্টেট ডিপার্টমেন্টকে দিতে হয়েছে, রাইট? কিন্তু অল্টারনেট কি, অল্টারনেট ইরানের সাথে ফাইট করা। ইরানের সাথে ফাইটে তো আমরা জানি ইরাক ওয়ারে $1 trillion আমরা খরচ করেছি, রাইট? আমাদের 8,000 লোক আমাদের জীবন দিয়েছে, 8,000 লোক মানে আমাদের আর্মি, আমেরিকান আর্মি লাইফ দিয়েছে, আর ইরাকিরা কত লোক লাইফ দিয়েছে সেটা তার নাই বললাম, এই জিনিসগুলো। সুতরাং ডিপ্লোমেসিকে সময় দেওয়ার জন্য, এবং এটা যে আমাদের যে ফরেন সেক্রেটারি এবং ডিফেন্সের যে চিফ সেক্রেটারি, ওনারাও বলেছেন যে না, আমাদের ডিপ্লোমেসির জন্য বড় দরকার। কিন্তু উনি যদি ওই স্টিভ ব্যাননের কথা শুনে বা মিলারের কথা শুনে করে, তাহলে ওনাদের মধ্যেই তো যে কথাটা বললেন যে যে ডিজায়ার যেটা উইদিন দি হাউস, উইদিন হাউস, এটা তো কিন্তু ঠিক না। তা তো অফকোর্স উইদিন দ্য হাউস অ্যান্ড উইদিন দ্য অ্যাডমিনিস্ট্রেশন দেয়ার আর ডিসকর্ড, সিরিয়াস ডিসকর্ড অ্যান্ড ডিজায়ার, সো দ্যাটস ইটস আলটিমেটলি হার্মফুল অ্যান্ড ডেট্রিমেন্টাল টু দ্য প্রপার অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য রানিং অফ দ্য গভর্নমেন্ট, সেটা একটা প্রবলেমস আছে। তাছাড়া আউটসাইড লুকটা অন্যভাবে দেখবে। আপনি যেমন ইরানের কথাটা বললেন, আগে পজিশন ছিল আই এম গোয়িং টু ক্যান্সেল দ্যাট অ্যাকর্ড, ইটস নট সো, ইউ নো, ওবামা কেয়ারের কথা বলছে যে ফার্স্ট ডেতে আমি, এখন তারা প্রবলেমটা বুঝছে, তার কারণ 20 মিলিয়ন আনইনসিওর্ড লোক ইনসিওর্ড হয়েছে, প্রি এক্সিস্টিং কন্ডিশন যারা আনইনসিওরেবল ছিল, যাদের ইন্স্যুরেন্স ছিল না, তারা এখানে হয়েছে। আপনি দেখেন আমেরিকার সমস্ত টাউনে এর একটা রিভোল্ট হচ্ছে, কংগ্রেসম্যানদের অ্যাটাক করছে, তাদের পুলিশ দিয়ে বেরোয় যেতে হচ্ছে, সেনেটরদের ইয়ে হচ্ছে, যদিও বারবালি অনেকটা আনপপুলার ছিল, নাও ইটস পপুলার। আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, আমরা টিবিএন 24 প্রাইম টাইম নিউজে চলে যাব, এবং সেই সাথে দর্শক আপনাদের জানিয়ে রাখতে চাই, রাতে 11টায় টিবিএন 24 টেলিভিশনের যে সংবাদটি, সেটিতে আপনারা এই কংগ্রেসের যৌথ অধিবেশনের বিস্তারিত তথ্যগুলো দেখতে পারবেন। আর এখন আমরা চলে যাব আমাদের টিবিএন 24 প্রাইম টাইম নিউজে। সবাই ভালো থাকবেন, আমাদের যারা প্রশ্ন করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, সেই সাথে আমাদের যারা এতক্ষণ ধরে আমাদের এই অনুষ্ঠান দেখেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি শেখ সেলিম এবং অধ্যাপক ডক্টর মোহসিন পাটোরিয়া। থ্যাংক ইউ, সবাই অনেক ভালো থাকবেন।